কার জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আজ 36 বছর বয়স হয়ে গেল, দাদা একটা মেয়ে খুঁজে পেলাম না। না না, মেয়ের কি আকাল পড়েছে না কি বলো তো? দাদার বন্ধুর বাবাটা ঘটক, তার বন্ধুকে বলছি, বলে বন্ধু তোর বাবাকে বলে আর আমার তুমি একটা মেয়ে খুঁজে দেন। আর বলে, ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর তুই সামনে জুতো সেলার কাজ করিস, তুই মেয়ে পাবি? আমি বলে, বন্ধু তাহলে কি আরে বিয়ে হবে না? বলে, তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বড় ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপরে নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পায় না, দেনা করে 17,000 টাকা দিয়ে ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। এই তো দেখ দেখ করে 15-20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এই জীবনে আমার আর বিয়ে হবে না। আরে কার মুখ থেকে সকাল হয়েছে বলো তো? এ তো নতুন নাম্বার, দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। সকালবেলায় দোকান খুলতে পারেনি, মৌ ফোন করে বসা। এই শোনো, হ্যাঁ বলে বলে, তোমার ফেসবুকে ছবিটা দেখে নে। আচ্ছা, তোমার খুব পছন্দ হয়েছে? ও, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বলো 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 বলো। আচ্ছা, তোমার কোথায় গেলে দেখতে পাবো বলো তো? কে, আমি? হ্যাঁ। আরে বাবা, আমি তো আমার ওই চেম্বারে বসা। আরে বাবা, চেম্বারটা কোথায় বলবে তো? ওই তো আমার চেম্বার একদম পুরো একদম ওই লক্ষ্মীকান্তপুর স্টেশনের উপরে। ঠিক আছে, আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। 5 মিনিট? হ্যাঁ। বলছি একটু আগে এলে ভালো হতো না? আরে বাবা, চেষ্টা করছি তো। আচ্ছা ঠিক আছে, রাখো 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 রাখো। বাবা মা কি নাম খুঁজে পায় না, নাম রেখেছে মু। আরে মৌ যদি এসে থাকে আমি এই দোকান খুলে বসে আসবো, থাকবে ও দোকান থেকে আর ঠিকরে ছোট মেরে পালাবে না। তাহলে ওর জব্দ করতে গেলে কি করতে হবে? দোকান বন্ধ করতে হবে আর আমার একটু স্টাইল মারতে হবে। আগে দোকানটা বন্ধ করি, তারপরে ওর ব্যবস্থা আমি করছি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না, বুঝতে পেরেছি? আমার থেকে বেশি টেনশন তোমরা আছো, টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। ফুলকা লোলা সে কি বলা যায়, ভালোবাসি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে ও জানা, আমি তো জানি নি আগে। নমস্কার নমস্কার, বলছিলাম যদি আমি ভুল না করি নিশ্চয় তুমি মৌ? যদি আমিও না ভুল করি নিশ্চয় তুমি রঘু। ডোন্ট টাচ মি। না না, বলছিলাম দেখো তুমিও নাটা মতো আছো আর আমিও নাটা মতো আছি, মানে দুজনে পাশাপাশি গেলে কিরকম মনে হয় ওই জন্য কাছাকাছি দেখছিলে বলে। সত্যি তুমি ভীষণ দুষ্টু আছো জানো সবাই। না মানে বলছিলাম কি, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি? আমরা একদম শর্ট ফ্যামিলি ম্যাডাম। তাই? হ্যাঁ একেবারে শর্ট ফ্যামিলি। তবু কতজন? ওই তো ওই 13 ভাই আর 2 বোন। তেরো ভাই দু বোন শর্ট ফ্যামিলি? আমাদের পাশের পাড়াতে 17 ভাই 3 বোন, তাতে শর্ট ফ্যামিলি না? কে রে বাবা? সত্যি বাবা তুমি পারো বটে। আচ্ছা তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার বাবা মা দুজন, কেউ নেই জানো। আরে দাদা বৌদির কাছে মানুষ। আরে দাদা বৌদি দুজনেই সার্ভিস করে। আর তুমি কই শাড়ি ব্র্যান্ড যাবে না, একটু কলেজ যাবে ভাবছো আর কি? না একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি। বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো। বাই দাবি বলছিলাম কি, তুমি পড়াশোনা কত দূর? পড়াশোনা আগে পড়াশোনা আমি অনেক দূর করেছি। কি মনে সত্যি? হ্যাঁ অনেক দূর অনেক দূর। এই প্লিজ একটু বলো না কত। ওই তো ওই 3 পাস। সামান্য 3 পাস? আরে বাবা এই 3 নয় তো। তা কোন 3? আরে এমএ পাশের উপরে যে 3 পাস, আমি তো সেই 3। সত্যি বাবা তোমার সঙ্গে কথা বলে পারবো না, কথা নাই তো জানে গুড় গুড় মিষ্টি মিষ্টি। এই শোনো, তোমাকে দেখো আমার হেভি পছন্দ। তোমার দেখি কেন কম পছন্দ? সত্যি? হ্যাঁ বাবা, আরে তোমার দেখি কম পছন্দ। এই দোকান খুলে এখানে দাঁড়িয়ে আছিস কে? ম্যাডাম আপনি তো সে চিনতে পারলাম না তো। তাড়াতাড়ি জুতো গুলো পালিশ করতে। এই রঘু, আরে ম্যাডাম কি বলছে বলে, জুতো পালিশ করে দে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি 3-5 ছেলে হয়ে জুতো সেলাই কাজ করি, মাথাটা খারাপ হয়ে তোমার নাকি? বলছি দেখুন ম্যাডাম আপনার মনে হচ্ছে না খুব ভুল হচ্ছে, উল্টো পাল্টা যাক উল্টো পাল্টা কথা বলছেন কেন? বাড়ি চলে বাড়ি চলে বাড়ি চললেন। এই আমার চেনার ভুল হচ্ছে নাই, সপ্তাহে 3 দিনের কাজে আমি জুতো পালিশ করি আর আমার চেনার ভুল হচ্ছে? দেখো তিনি আধার
ঘন্টা পরে আসা গেল। দেখুন ম্যাডাম, আপনার মনে হচ্ছে না খুব ভুল হচ্ছে, ভালো ছেলে নামে ভালো বদনাম করছেন। ধরবো বলে আমি মা, আমি মা বৌদি এসে আছো লাবা দিয়ে যাবে চলে। কি হচ্ছে? আমি তার বাঁশ দিচ্ছি, ফেলে বসে তোমার মনে হয় ডাকতে? তুই কত নম্বরে চিটিং বাজলি? কেন ম্যাডাম কেন? তুই বললি তো চেম্বার আছে। এই তো চেম্বার। চেম্বার কার থাকে? কার থাকে? চেম্বার ডাক্তার থাকে। আমি তো জুতোর চিকিৎসা করি, মানে আমি জুতোর ডাক্তার। তুই কে পোকাছিস নাকি? জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন, গ্যারান্টি সহ সারিয়ে দেবো, কোনো অসুবিধা হবে। ইডিয়েট, চিটিং বাজ, তুই একটা সামান্য নিচু জাতের ছেলে জুতো পালিশ করিস? আমার মতো মেয়ের সঙ্গে পেন? যদি কোন আমাকে ফোন করেছিস তোর এক চলে তো দাঁত ফেলে দেবো। ভালোবাসা ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখন আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে। তুই কি করে ভাবলি? তুই একটা সামান্য নিচু জাতের ছেলে জুতো পালিশ করিস? তুমি কেন আমার মতো মেয়ের সঙ্গে পেয়ে যদি কোন দিন ফোন করছিস তোর এক চল দাঁত ধরে দেবো। কথাটা মনে থাকবে? ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? দাদা, আমি দাসের ছেলে বলে কি ভালোবাসার মন নেই আমার? আজকে যাকে করছেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের বেলা। দাদা বুঝতে পেরেছি, এইসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না। এইসব দোকান টোকান বন্ধ করে দিই, কাল সকালবেলায় ট্রেন ধরবো সোজা কলকাতায় গিয়ে নামবো। আমার গর্ব শুধু এই বউ আমার চেয়েও সুখী নেই, কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই বেঁচে বেঁচে বলি তাই সঙ্গে, অলমতে আমি অনেক পেয়েছি দিকে হাতে পারি। ও আমার গর্ব শুধু এই বউ আমার চেয়েও সুখী নেই, কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে দেখে বলি তাই সঙ্গে, অল্পতে আমি অনেক পেয়েছি দুটি হাতে পারি। ও দিদি গো, কপালে করে স্বামী পেয়েছি, যেই রকম হাইট আর সেই রকম কালার আর সেই রকম দেখতে।
কিন্তু আমার থেকে 5 বছরের ছোট একটা মাত্র ছেলে, দুজনেই সার্ভিস করি, দুজনেই সার্ভিস করি, একটা মাত্র ছেলে, ওই জন্য ছেলেটা নিয়ে যে কি করবো আমি কিছু খুঁজে পাই না। ওই জন্যে ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, কিছুতেই একটা ঝি খুঁজে পাইনি। শেষে একটা ছেলেকে রেখেছি, সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে। কিন্তু কোথায় গেল বলো তো? রঘু, হ্যাঁ রঘু, রঘু কেন করো জানো যে পিছনেতে দাঁড়িয়ে পার্কে বসে আছে সব 16 বছরের মেয়ে। চুমু খাচ্ছে জড়িয়ে ছাতার ভিতরে, চুমু খাচ্ছে জড়িয়ে ছাতার ভিতরে, কেন করো তো চলো যে পিছনেতে দাঁড়িয়ে পার্কে বসে আছে সব 16 বছর। চুমু খাচ্ছে জড়িয়ে ছাতার ভিতরে, চুমু খাচ্ছে জড়িয়ে। দেখি এদিকে আয়, কোথায় ছিলি? বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল তো, বলি কোথায় না যাই, কোথায় না যাই, একটু পার্কে থেকে ঘুরে নিয়ে। কটা বাজে? 11টা বাজে। আর আমার স্কুলে যেতে হবে না? তুমি চলে দাঁড়িয়েছ না? এই আমি যে স্কুলে যাব তোর কাজগুলো তো বুঝিয়ে দিয়ে যাব নাকি? আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে বলুন তো? আমি কি বলি শোন, বাবুকে গরম জলে স্নান করাবি আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি। মানে গরম জলে স্নান করে দুধটা গিলিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। বলছিলাম ম্যাডাম, একটা প্রশ্ন আমার মনে অনেকদিন ধরে থাকছে, শুধু সাহস পাইনি বলার জন্য। কি বলে ফেলো? আমি বলছিলাম বাচ্চাটা তুমি কি দুধ খাওয়াও গো? কেন আমার বুকের দুধ খাওয়া? বুকের দুধ? হ্যাঁ। আরে বাবা, বাচ্চা ছেলেদের তো অনেক রকমের দুধ উঠেছে, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, সেরোলাক, সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকের দুধ বার করে খাওয়াও কেন? ওরে পাগল, মায়ের বুকের দুধের কোনো বিকল্প হয় না। ও মানে মায়ের বুকের দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ বিসুখ হবে না? না। ঠিক আছে রঘু, যখন তোমার বাচ্চা দায়িত্ব নিয়েছে এর মানুষের মতো মানুষ করে দেবে, বেরিয়ে যাবে, অসুবিধা হবে না, তুমি তোমার অফিসে চলে যাও। তবে কি বলিস শোন, টাইমে টাইমে দুধটা খাওয়াবি আর বাবুকে গরম জলে স্নান করাবি। এটা তোমার চিন্তা কর, তোমার রঘু যখন দায়িত্ব নিয়েছে দায়িত্ব পালন করে দেবে। গিনে মা কি বলে গেল? মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। দাদা ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি, মায়ের বুকের দুধের টেস্ট মনে পড়ে না। আজকে যখন সুযোগ পেয়েছি, আজ ঘোড় দুই মেরে দেখবো মায়ের বুকের দুধের কেরম টেস্ট। কি হয়েছে তুই বলে দেবি? এই দেখ চোখের ভেতরে আমল ঢুকিয়ে দেব, চুপচাপ শুয়ে শুয়ে দেখ আমি শুধু কি করি, শুধু দেখ। হে মা সরস্বতী মা গো, কি সুযোগ পাইয়ে দিলি মা, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই, আগে ঘর দুই মারি তারপর কথা হবে। শালা হেভি টেস্ট তো, বাচ্চাটা ওই জন্য কুদলো হয়ে গেছে, শরীরটা খুব দুর্বল মতো, আর ঘর দুই মারি তারপরে কথা হবে। আর একটু খাবো না কি বলে দিনি না বাবা? তোমার বাড়ির কাছে ছেলে রঘু, সেই এত ভালো এত হ্যান্ডসাম, তাকে দেখে আমার লোভ পড়ে গেছে, কিন্তু সে আমার পাত্তাই যায় না। আজকে তার সাথে কথা বলবোই বলবো, সে গেল কোথায় বলো তো? হেই রঘু, রঘু রে, আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমি তো খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ। এই দেখো তো মরম কথা নাও, এটা আমার স্টাইল, স্টাইল এটা আমার ফ্যাশন। তুমি দিচ্ছ ফ্যাশন আর আমার উঠছে হালকা মশা। সেটুক আমি বলিশন না, বলছিলাম পিছনে কি লোকালি রে? কি লোকবো, কি লোকবো? হাতটা দেখ, হাতটা এই তো, ওই হাতটা দেখ, হাতটা এই তো, দুটো হাত সব দেখ, হাতটা এই তো। তুই বাচ্চা দুধ খাচ্ছি? দেখো বাবু, তোমার বাড়ি যতদিন আছি আমি সত্য কথা বলেছি, আজ ধরে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আমি ওই ঘোড় দই মেরেছি। হ্যাঁ বাবু, কি বলবো বাবু, এই দুধটা গিনে মা কোথায় থেকে এনেছে, এই দুধটার এত টেস্ট যে না খাবে সে বুঝতে পারবে। হ্যাঁ গো, হেভি টেস্ট, খুব টেস্ট, আমার মনে হয় জাপান টাপান থেকে এনেছে, বুঝতে পারবে। হ্যাঁ তোমার বিশ্বাস হয় না? খুব এত করে বলতে যে বিশ্বাস হয় না তো? তা তুমি নয় ঘোড় দই মেরে দেখো দিবি বলতি? হ্যাঁ তুমি খাও না কি আর, তবে হাতে ধরে যা ইচ্ছে তা তা খাই। আরে মেকআপ করে, আরে মাল পড়ে যাচ্ছে, মাল পড়ে What?
দুধরা হেভি টেস্ট হ্যাঁ বললাম না কিন্তু ঢেলকাম কি হয় দুধরা ঢেলকাম ঢেলকাম মানে কি ঢেলকাম মানে কি বুঝতে পারিনি দুধরা পাতলাম পাতলা হোক টেস্ট কিরম বাবু খুব টেস্ট কোন গায়ে দুধ বলনি বাবু আমার মনে হয় তোমাদের ওই ফর্সা গায়ের দুধ গাই লাল আছে কালো আছে ফেসাটে আছে সাদা আরে বাবা যেই সাদা সেই ফর্সা আরে তো খাবে দিদি বলতি হ্যাঁ তুমি খাও না কি আছে খাও তবে গোদল ধরে যাই খেয়ে নিতে মানি ব্যাগটা দে তোমার মানি ব্যাগ আমি নিয়ে বসে আছি মানি ব্যাগ ভিতরে দে নে চল যাও দেরি কি পিছনে কা লুকাচ্ছিস কি কি লুকাবে কি লুকাবে ওই তো লুকাচ্ছিস ও কি তো লুকোনি ওই হাত আবার কার হ্যাঁ তাই তো ওই হাত আবার কার হ্যাঁ তাই তো এই দুটো হাত আছে আবার কার হ্যাঁ তাই এই তো ভগবান তুই আমার বাচ্চা ছেলে দুধটা খাচ্ছিস দুধ কলা দিয়ে একটা কাল সাপুই বল কেন খেয়েছিস বল কেন খেয়েছিস এই বল এই বল বাবা দুধ ভগবান ওটা তো আমার যুধিষ্ঠির খাওয়ার দুধ তুই কাক দিবে কোন দোকান তুই নিয়ে আরে ওটা কোনো দোকান থেকে কিনিনি ওটা আমার বুকের দুধ ভগবান আমার বয়ের বুকের দুধ আমার আবার এ সময় কেগুলো চিকেরে কেরে কেরে তাপসদা তোমার বোন রাতে মাথা ঘুরে পড়েছিল ওই যা বাবু কি হয়েছে বাবু কি হয়েছে মৌনে দিয়ে পড়ে কি হয়েছে বাবু কি হয়েছে মৌনে দিয়ে পড়ে কি হয়েছে কি হয়েছে কি অমো এক জাহাজে দাঁত ঘাট থেকে চান করে সোজা হয়ে গেলি গেছিলাম ঘরে এসে নেতিয়ে পড়লি ও ডাক্তার দেখেছিস হ্যাঁ বাবুজি ডাক্তার দেখেছি ডাক্তার কি বলেছে ডাক্তার কি বলছে জানো কি বলেছে ডাক্তার বলছে তোর প্রাণ নে এই আমার ভাগ্য হবে পাগলা হয়ে গেছে একবারে কি খবর নেছ তোমার বোনের এখনো বিয়ে হয়নি আচ্ছা বাবু তোমার জ্ঞানা কেলে এত কম কেন মারবো না এখন ইয়ং ছেলেরা মেয়ে পানে সব কাউ কাউ করছে আর এত বড় মেয়ে ধরে মাথা তো কি হয়েছে ও আমাদের কত বড় সর্বনাশ করেছে জানিস কি সর্বনাশ কি সর্বনাশ এই ওর কি হচ্ছে জানিস আর কি হয়েছে ও তো প্রেগন্যান্ট আর দাও কি হয়েছে তো ডাক্তার দেখালে সারে বাজু দেখে বাজু দেখে এই প্রেগন্যান্ট মানে বুঝি প্রেগন্যান্ট মানে মানুষ জানে না কি বলনি প্রেগন্যান্ট মানে ওই তো ওই পেটে পাথর পড়েছে তো ওরে ইডিয়েট ওর পেটে পাথর পড়েনি কি বাবু ওর পেটে যে বাচ্চা মনে পড়ে যায় সেই প্রথম দেখানো সিঁধি মনে পড়ে যায় সেই দুজনার দুটি মিছি গেল নতুন পথের বাঁকে নতুন পথের বাঁকে মুছে যাওয়া তার নাম বল তার ঠিকানা
দে, তার ঘাড় ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেব। দাঁড়াও, তোমরা কোথায় যাবি? যে ছেলেটা আজ আমার এত বড় সর্বনাশ করেছে, হ্যাঁ, সে তো অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে। অসময়ে কেউ থাকে না সময়ে সবাই, আরে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহা। বাবু গো, হ্যাঁ, কাকের মশায় কোকিল ডিম পাড়তে কথাটা আমরা বলতে শুনেছি, কোনো তো চোখে দেখেছি। আজ তো চোখে দেখে যাও কাকের মশায় কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে গেছে। অসময়ে কেউ থাকে না সময়ে সবাই, কাকের মশায় ডিম পেড়েছে কোকিল মহা। অসময়ে কেউ থাকে না সময়ে সবাই, কাকের মশায় ডিম পেড়েছে। এই যে, তোমার কতবার করে বলেছি ও বড় হয়েছে ওকে বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করবে, চাকরি করে তো মাইনে না ঘরে ঢুকেছে। আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে। হায় ভগবান, কি হলো কপাল পুড়েছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে। কি যৌবন বাবু গো, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে না, যখন মানুষ বাগান করতো দেখে বড় বড় মাটির চাঁই নিয়ে বেড়া দেওয়া দিত, এখন সব বড় বড় মাটির চাঁড়ের বেড়ার কথা ভুলে গিয়ে তত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানুষ নামে পশু ছোট লোকের বাচ্চা না, আর কচি ডাপের জল খেয়েছে পাইপ ছাড়া। বাবু গো, এখন বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব বিক্রি হয়ে গেছে। ডাব কাটা পরে আগে আমরা মুখ দেখতাম, তাহলে কিন্তু হালকা জামা টামা ভিজ, কিন্তু বর্তমান সমাজে ছেলে মেয়েরা এত চালু হয়ে গেছে, ডাব কাটার পরে বলবো পাইপ দাও পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটার বাচ্চা। তা ম্যাডাম সেই ভুলটা করে ফেলেছে, ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, যার জন্য তো ম্যাডামের জামা পুরো ভিজে গেছে। হায় ভগবান, কপালে পুড়েছে। বড় ভেঙে ছাগলে গাছ খেয়েছে, মনে নামে পশু ছোট লোকের বাচ্চা না, কচি ডাবে জল খেয়েছে পাইপ ছাড়া। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথায়। অসময়ে অসময়ে কেউ থাকে না সময়ে সবাই, কাকের মাথায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না সময়ে সবাই, কাকের মাথায় ডিম পেড়েছে। হ্যাঁ রে নাকি, তোকে আমি এম এ কোর্স কমপ্লিট করতে বিদেশে পাঠিয়েছি, তুই এম এ কোর্স না করে ওম এ করে ঘরে। কি হয়েছে বাবু, তুমি এম এ কোর্স কম্পিউটারে বিদেশে পাঠিয়েছো? হ্যাঁ, এলম প্যালেন্টে পাঠিয়েছিলাম। দাদা কত কষ্ট করে এম এ কোর্স কম্পিউটারে পাঠিয়েছে, উনি একেবারে কোর্স ফোর্স লোড করে নিয়ে বাড়ি ঢুকে। ম্যাডাম, বর্তমান সমাজে ভালোবাসা কেমন জানো? এই বল কেমন? ঠিক আছে, রসগোল্লার মতো, রসগোল্লাটা গালে দেবে, যদি মিষ্টি হয় ঘিটবি, আর যদি টক হয় দেখবে বমি করে ফেলে দেবে। আরে লুকোচুরি খেলেছে ম্যাডাম হালদারদের ঘোল। হ্যাঁ রে, হারু পয়েন্টে এত জায়গা দেখতে পাই, হালদার ঘোলে ভিতরে ঢুকেছি। বাবু গো, ছোটের পর লুকোচুরি খেলতাম না? কোথায় খেলতাম বলো তো? দেখবে ঠাকুর ঘরে কোণে, আইখানা ঘরে কোণে, তবু আমরা জিতলে মাথা উঁচু করে বাড়ি আসতাম। কিন্তু ম্যাডাম এমন জায়গায় লুকোচুরি খেলেছি, মাথা উঁচু করে আসবে কোথায়, মাথা নিচু করে বাড়ি ঢোকেছে। মেরে তোর চামড়া খুলে বাজা বড়ে ঢোল, আর ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। ম্যাডাম অনেকদিন পরে খেয়েছে তো, মানে এমন খাওয়া খেয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে। অহংকারের পতন হয়। ওকে ঘাট ধরে বের করে দিও না। আমি বলি শোনো, আমার বন্ধু ভালো ডাক্তার, সেই ডাক্তার কাছে ওকে নিয়ে যাবো। ওকে নিয়ে গিয়ে ও যে পেটে বাচ্চা আছে না, সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। একটা বড় লোককে খুন করা যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ একটা বন্ধুকে নষ্ট করা। আমি তো চাই এই বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক,
কিন্তু বলতে পারিস না, বল না কে দেবে, কে দেবে এর পিতৃ পরিচয়? আমি তুই এত বড় মনের মানুষ, তোর কাছে ক্ষমা চাই, আমি তোকে ছোট করবো না ভাই, তোকে আমি ছোট করবো না, আমি তোর বাড়িতে যাবো, তোর বাড়িতে তোর বউমাকে নিয়ে আসবো, তোদের ধুমধাম করে বিয়ে দেবো না ভাই, আমার বাবুকে আমার কাছে দে, আমি আসছি রে ভাই, আমি আসছি। ম্যাডাম, সেদিন একটা কথা বলেছিলাম, আপনার কি মনে পড়ে? আমার সামনে আছে যাকে করবে নবহেলা, সেই দাঁড়ালো কিন্তু আপনার বিপদের বেলা। আমাকে লজ্জা দিও না, এই অহংকারের মূল পতন কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে কতটা নিচে নামিয়ে দিয়েছি। আমি ক্ষমা করি না ম্যাডাম, আপনার তো ভাবছেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না ম্যাডাম, না আপনাকে জ্ঞান দেবার মতো জ্ঞান আমার কাছে নেই গো ম্যাডাম, আমি সেই সব মহান ব্যক্তিদের বোঝাতে গেছিলাম যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে গিয়েছিল, সেই ম্যাডাম যিনি মাধ্যমে তিনি হাজিরা ইংরেজদের বন্দুকের সামনে বুক পাতা দিয়ে বলেছিলেন, গুলি করতে হলে আমার বুকে করুন, কোনো ভাতময় সন্তানের যেন ক্ষতি না হয়, আমি সেই ম্যাডাম যে বলে দেখেছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন, এই ভারতবর্ষের জন্য যে ভারতবর্ষের বুকে হয় এখন জাতির বিচার। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলতে পারবেন ম্যাডাম, আপনার বাড়িকার রক্তের প্রয়োজন হলে যে ব্লাড ব্যাংকে থেকে রক্তগুলো নিয়ে আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বেঁচে থাকেন, সেদিনে কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মধ্যে কোনো না দাসের ছেলে রক্ত, না কোনো নাপিতের রক্ত, না কোনো মুসলমান ভাইয়ের রক্ত। ম্যাডাম, গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে, প্রতিষ্ঠানে বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মানুষ হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আপনাদের মতো শিক্ষিত সমাজ যদি এখনো জাতির বিচার করে, আমাদের মতো অশিক্ষিত ছেলেরা কি করবে বলতে পারেন ম্যাডাম? বলুন না ম্যাডাম, বলুন না। একটা কথা মনে রাখবেন, এই ভারতবর্ষের বুকে প্রিয়জন বলে কেউ নেই গো ম্যাডাম, যা কিছু আছে সব প্রয়োজন, প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনের রংগুলো যে সব পাল্টে যাই ম্যাডাম, প্রিয়জনের রংগুলো যে সব পাল্টে যাই ম্যাডাম, প্রিয়জনের রংগুলো যে সব পাল্টে যাই ম্যাডাম। যাবার পথে একটা কথা বলবো, সেদিন হাজারটা মিথ্যা কথার মধ্যে একটা সত্য কথা ছিল, সেটা আমি তোমাকে ভালোবাসি। এই রকম মেরে দাস তা।